আলাইকুম। সকালের নাস্তার জন্য নিয়ে আসলাম একটা মজাদার ফাঁকিবাজি নাস্তা এবং ঝটপটি তৈরি করা যায় চাপড়ির রেসিপি। চলুন শুরু করা যাক। একটা প্রথমে বোল নিয়ে নিচ্ছি, আর আমি এটা দোকানের কেনা চালের গুঁড়োই ব্যবহার করছি, তাই প্যাকেটটা একটু আপনাদের দেখিয়ে দিলাম। এবার আমি পরিমাণ মতো পেঁয়াজ নিয়ে নিচ্ছি। এখানে এক কাপের মতো পেঁয়াজ আছে, চাইলে আপনি পরিমাণটা আরেকটু বাড়িয়েও দিতে পারেন। আর নিয়ে নিচ্ছি কাঁচামরিচের কুচি, এখানে 6 থেকে 7টি কাঁচামরিচের কুচি আছে। যেহেতু সকালের নাস্তা সেহেতু একটু সব কিছু পরিমাণ মতোই দিচ্ছি। আর একটা লেবুকে এভাবে আমি ভালো করে গ্রেটারে চিকুন যে ছিদ্রটা থাকে সেটা দিয়ে গ্রেট করে লেবুর যে জেস্টটা বের হয় সেটা বের করে রেখেছি। এখানে প্রায় 1 চামচের মতো, ছোটো 1 টেবিল চামচের মতো হয়েছে, তো এটা নিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্সের গুঁড়ো। চিলি ফ্লেক্সের গুঁড়োটা এটা আমার ঘরেই করা, শুকনো মরিচটা ভালো মতো টেনে ব্লেন্ডারে একটু ব্লেন্ড করে নিয়েছি। এটা আমি দিয়ে দিচ্ছি, এটাও আমি পরিমাণ মতো 1/2 চা চামচের মতো দিয়েছি। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন আমি পেঁয়াজ এবং কাঁচামরিচটাকে ভালো করে একটু হাতে মাখিয়ে নিচ্ছি, লেবুর খোসাটা পরে একটু হালকা করে হাতে মেখে নেব। এখানে 4 টেবিল চামচের মতো চালের গুঁড়ো অ্যাড করছি, আর সাথে দিয়ে দেব 1.5 টেবিল চামচের মতো ময়দার গুঁড়ো। এটা ময়দা 4 টেবিল চামচ অলরেডি চালের গুঁড়ো দিয়েছি, এখন আমি 1.5 টেবিল চামচের মতো ময়দা দিচ্ছি। প্রথমে 1 টেবিল চামচ দেব এবং পরে বাকিটুকু দিয়ে দিচ্ছি। এখন আমি সাথে একটা ডিম ভেঙে নিচ্ছি। অবশ্যই রুম টেম্পারেচারে ডিমটা রাখার চেষ্টা করবেন, ফ্রিজ থেকে বের করেই সাথে সাথে ঢেলে দেবেন না, আগে বের করে রাখলে একটু ভালো হয়। এখন চামচ দিয়ে না মেখে আমি হাত দিয়ে মাখানোটা বেটার মনে করছি, এবং হাত দিয়ে মাখালেই ব্যাটারটা সুন্দর হবে। হাতের মাপে আপনি একটা আইডিয়া পেয়ে যাবেন। অল্প অল্প করে পানি দিয়ে আমি ব্যাটারটা ভালো করে গুলে নিচ্ছি। এইখানে মোট আমার 1.5 কাপের মতো পানি লেগেছে, 4 টেবিল চামচ চালের গুঁড়ো এবং 1.5 চা চামচ ছিল আমার, 1.5 টেবিল চামচ ছিল আমার ময়দার গুঁড়ো, এর সাথে আমার 1.5 কাপ পানি লেগেছে। তো এটাকে এখন আমি একটু রেস্টের জন্য ঢেকে দিচ্ছি, 10 থেকে 15 মিনিট একটু রেস্ট করতে দিচ্ছি। এই পর্যায়ে এসে দেখলাম চাল এবং ময়দা ভালোই পানি টেনে নিয়েছে, যতটুকু সোক করার সে সোক করে নিয়েছে। এখন আমি আবার একটু পানি দেব, মনে হচ্ছিল আর একটু পানির দরকার। যেহেতু এটা চাপড়ি সেহেতু ব্যাটারটা কিন্তু পাতলাই হবে, একদম ঘন থকথকে হবে না। আমি ব্যাটারটা বারবার নাড়াচাড়া করে দেখিয়ে দিচ্ছি, যেন যারা নতুন বানাচ্ছেন তারা যেন বুঝতে সুবিধা পান। তো এই যে এই পর্যায়ে ঘনত্বটা থাকবে, এবার আমি ফ্রাই প্যানটা চুলায় বসিয়ে দিচ্ছি। চুলোর আঁচটা মিডিয়াম লো হিটে রাখবেন, একদম খুব গরম করবেন না। আর অল্প একটু তেল আমি টিস্যু দিয়ে মুছে নিলাম, এবং ভাজার ঠিক আগ মুহূর্তে আমি একটা লেবুর অর্ধেকটা চিপে দিচ্ছি। এটা দিলে একটু টকটক ভাব আসবে, খেতেও টেস্ট লাগবে। একদম শর্টকাটে সহজে সকালবেলা বেলাবেলির ঝামেলা ছাড়া এই চাপড়ি রেসিপিটা ট্রাই করতে পারেন। তো চলুন এবার ফ্রাই প্যানে চলে যাচ্ছি। এইভাবে আমি চামচ দিয়ে একে একে করে প্রায় 2 থেকে 3 চামচের মতো দিলাম, যে যত বড় খেতে চান বা যে মোটা খেতে চান পাতলা খেতে চান সেইভাবে করে খাবেন। চাপড়ি যেহেতু একটু পাতলাতেই হয় আর আমার কাছে পাতলাই ভালো লাগে, তো তারপরে আমি এইভাবে করছি, কারণ অনেকে আবার একটু ভারী করে খেতে পছন্দ করে। আমি দোনো রকম করেই দেখাবো। একটু এটা ভারী করে দিয়েছি, এবার ঢাকা দিয়ে দিচ্ছি। যখন দেখবেন এই রকম পানি বাষ্পগুলো বের হয়ে আসছে এবং উপরের রঙটা চেঞ্জ হয়ে গেছে, তখন ঢাকনাটা খুলে দিবেন। এখন খোলা রেখে অল্প করে তেল ব্রাশ করে দিয়ে আপনি চাপড়িটাকে ভাজা ভাজা করে নেবেন। তেল ছাড়াও খাওয়া যায়, কিন্তু তেল ছাড়া খেতে সত্যি কথা আমার কাছে পার্সোনালি ভালো লাগে না, সে কারণে একটু তেল দিলে ভাজা ভাজা হয় এবং খেতেটা ভালো লাগে। এখন আমি অল্প করে 1.5 চামচের মতো তেল অ্যাড করে দিলাম, আর ননস্টিকের কারণে অনায়াসে উঠে আসবে। এই দেখেন নিচটা একদম সুন্দর দোসার মতো লাল হয়ে গেছে। এইবার উপরের দিকটা আমি ভালো করে প্রেস করে করে চাপ দিয়ে দিয়ে ভালো করে ভেজে একটু লালচে করে নেব। তো চুলার আঁচটা কিন্তু অবশ্যই মিডিয়াম রাখবেন, চুলার আঁচটা যদি হাই করে দেবেন চাপড়ি কিন্তু একদম নরম তকতকে হয়ে যাবে, তখন কিন্তু খেতে ভালো লাগবে না। ধিমে আঁচে ভাজলে হবে কি, চাপড়িটা খাস্তা হবে আর খেতে ভালো লাগবে।
এই যে আমার একটা চাপড়ি কমপ্লিট, এটা একটু ভারী করে করেছি, এই যে দেখিয়ে দিলাম আপনাদের যে একটু মোটাতে রেখেছি, আর সেকেন্ডটা আবার আমি একদম পাতলা করে তৈরি করে নিচ্ছি। 300 ফিট যখন তখন যাওয়া যায় না, বা 300 ফিট যে চাপড়িটাও যখন তখন খাওয়া যায় না, কিন্তু তাই বলে কি আমরা চাপড়ি খাবো না? তো আমি শর্টকাট করে দেখিয়ে দিলাম এবং এটা খেতে কিন্তু দারুণ মজা লাগে। আর আপনি যদি চান, যারা একটু ঝাল প্রিয় বিকেলের নাস্তায়, এটাতে আপনি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো অ্যাড করে খেতে পারেন, তাতে রঙটাও একটু চেঞ্জ হবে এবং যারা ঝাল খেতে বেশি পছন্দ করেন তারা অনায়াসে মজা করে যে কোনো তরকারি বা ভর্তার সাথে খেতে পারবেন। যেহেতু সকালবেলা, সে কারণেই আমি ডিম দিয়ে করে নিলাম, পরিপূর্ণ একটা নাস্তার আইটেম হয়ে গেল। এই যে আমার চাপড়ি কমপ্লিট, এখন তেল দিয়ে তুলে নিচ্ছি। চলুন এবার বারান্দায় বসে মজা করে চাপড়ি খাই। শীত চলে আসছে, সকাল সকাল এইরকম গরম গরম চাপড়ি আর এক কাপ চা হলে কিন্তু মন্দ হয় না। তো দেখিয়ে দিলাম, আশা করছি ফাঁকিবাজির মধ্যে ঝটপটে নাস্তা তৈরি করার জন্য এই চাপড়িটা আপনারা অবশ্যই বেছে নেবেন। তো এই যে আমি চাপড়িটা দেখিয়ে দিচ্ছি, এটা এই যে চিকন করে একদম পাতলা করে ভেজেছিলাম। তো আমি এখন চাপড়ির মজা নিচ্ছি, আর আপনারা পুরো রেসিপিটা মনোযোগ দিয়ে দেখে কালকের সকালে চাপড়িটা তৈরি করে ফেলতে পারেন। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর আমার রেসিপিগুলোকে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পরিবার পরিজনদের সাথে। আর আমার ইনস্টাগ্রাম আইডিতেও আপনারা ফলো করতে পারেন, সেখানে নানা রকম খাবারের আইটেমের ছবি আমি আপলোড করে থাকি, যেটা আপনার অনেক সময় অনেক কাজেই হেল্প করতে পারে। তো আমি কথা না বলে এখন চাপড়ি খাওয়া শুরু করি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।